বন্ধুরা, আজকে আমরা দেখব কুইকবুকে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। আজকে এই ক্লাসে আমি কুইকবুকের একটা মানে একদম নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করা শেখাবো। তো চলুন যাই, আমরা দেখি কুইকবুকে কিভাবে একটা প্রজেক্ট নতুনভাবে ক্রিয়েট করতে হয়। কুইকবুককে আপনি যখন নতুনভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন, তো প্রথমে আপনাকে আসতে হবে, যেতে হবে প্রজেক্টে। প্রজেক্টে আসবেন। প্রজেক্টে এসে আপনি এরকম একটা ইন্টারফেসে আসবেন। তারপর নিউ প্রজেক্টে যেতে হবে। দেন নিউ প্রজেক্টে এসে আপনি দেখেন এখানে প্রথমে বলছে যে প্রজেক্ট টেমপ্লেট। আপনি যদি প্রথমে কোনো প্রজেক্ট খোলা থাকে এবং সেই প্রজেক্টের অনুযায়ী যদি আপনি কোনো প্রজেক্ট করতে চান, তাহলে বা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চান ওইটাকে অনুকরণ করে, তাহলে সেখান থেকে ওই প্রজেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, দেন আপনি ওটাকে যেভাবে আপনার প্রয়োজন মতো মডিফাই করে সেই প্রজেক্টটাকে আপনি ওপেন করতে পারেন। এটা হলো টেমপ্লেট দিয়ে যখন আপনি প্রজেক্টটা ওপেন করবেন। বাট আমি একটা ফ্রেশ প্রজেক্ট করব, তখন এখানে নো টেমপ্লেট রাখতে হবে। ওকে, মানে আমি আবার আমার আগের কোন প্রজেক্টকে আমি অনুকরণ করব না বা সেই প্রজেক্টকে আমি ব্যবহার করব না, আমি সম্পূর্ণ একটা ফ্রেশ প্রজেক্ট ওপেন করব, তখন নো টেমপ্লেট করতে হবে। তারপরে এখানে একটা প্রজেক্টের নেম দিতে হবে, যেমন আমার এই চ্যানেলটার নাম হচ্ছে আরিয়ান ফিনটেক। আমি আর একটা আরিয়ান ফিনটেকের নামে প্রজেক্ট কুইকবুকে আজকে নতুনভাবে ওপেন করব বা ক্রিয়েট করব। তাহলে লিখবো আমরা আরিয়ান ওকে আরিয়ানস ফিনটেক, এটা হচ্ছে প্রজেক্টের নাম। হ্যাঁ, প্রজেক্টের নাম আপনি আপনার সুবিধা মতো দিবেন যে নামে প্রজেক্টটা করতে চান। এখন এই প্রজেক্টটা একটা ক্লায়েন্ট এগেনস্টে করতে হয়, তাই না? একটা আপনি প্রজেক্টটা করছেন তো কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য, এখানে এসে আপনার ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের এগেনস্টে আপনি করতে চাচ্ছেন সেই ক্লায়েন্টের নামের এগেনস্টে আপনাকে ট্যাগ করতে হবে, তাই না? আমরা এটা ডেভিড কিন্ডলের এগেনস্টে এই প্রজেক্ট ওপেন করছি। তাহলে আমাদের এখানে ক্লায়েন্টের এখানে এটা সিলেক্ট করব। এরপর হচ্ছে ডিউ ডেট। হ্যাঁ, ডিউ ডেট হলো যে আপনার এই প্রজেক্টের কার্যক্রম কবে শেষ হবে বা এই প্রজেক্টের মেয়াদটা কতদিন হবে। আমরা জানি যে প্রজেক্টটা সবসময় একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়, নির্দিষ্ট পিরিয়ডের জন্য হয়, এটা একটা শর্ট টাইম পিরিয়ড থাকে। আমরা এখান থেকে আমরা প্রজেক্টের একটা মেয়াদ দেব, আজকে ডিসেম্বরের 6 তারিখ, আমরা ধরে নিলাম এটা 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই প্রজেক্টটা চলবে বা 31শে ডিসেম্বর পর্যন্ত এই প্রজেক্টের মেয়াদ। তাহলে এই প্রজেক্টটা ডিউ ডেট হবে 31শে ডিসেম্বর। ওকে, ডিটেলস এখানে আসলে আপনার প্রজেক্ট সম্পর্কে আপনার প্রয়োজনীয় তথ্য এখানে লিখে রাখতে হবে। হ্যাঁ, আমরা এখানে যদি লিখে রাখতে চাই যে মনে করেন ওয়ে ক্রিয়েট দিস প্রজেক্ট, মানে আমি একটা জাস্ট একটা ন্যারেশন আমার প্রয়োজনে লিখে দিলাম যে আসলে আমি আসলে যা দেখতে চাচ্ছি যে এই পিরিয়ডের মধ্যে মানে কুইকবুক পারপাস ভিডিও বানাতে আমার কত টাকা খরচ পড়ে বা এখান থেকে আমার কেমন আর্নিং হয়, ইউটিউব থেকে আমি কত টাকা পাই পার্টিকুলার সময় পর্যন্ত, এবং এই ভিডিওটা তৈরি করতে আমাদের যে খরচ হয়, সাপোর্টিং স্টাফদের বিভিন্ন খরচ দিতে হয়, সেই খরচটা মিট আপ করে অন্যান্য আরও খরচ দিয়ে আমার আসলে ডিসেম্বরের এই ডেট পর্যন্ত এই সময়টুকুতে আমার আসলে লাভ হয় না লস হয় সেটা আমরা দেখব। এখন অ্যাডিশনালি যদি আপনার প্রজেক্টের কাজগুলোকে ছোট ছোট আকারে আপনি ভাগ করে রাখতে চান এবং ভাগ করে সেগুলোকে যদি পরবর্তীতে মনিটর করতে চান, তাহলে এখানে অ্যাড টাস্ক দিয়ে এখানে কাজগুলোকে আবার আপনি অ্যাসাইন করে রাখতে পারেন। যেমন ধরেন আমরা এখানে প্রথম টাস্ক দিলাম যে আমরা ধরেন ভিডিও ক্যাপচার অ্যান্ড এডিটিং। ওকে, এই এই ভিডিও ক্যাপচার অ্যান্ড এডিটিং এই প্রজেক্টের এই কাজটা আমরা ধরেন কয় তারিখ পর্যন্ত করবো, ধরেন আমরা
একসাথে 10-12টা ভিডিও বানাবো, এরকম একটা মোটিভ নিয়ে আমরা করছি, এবং সেটা আমরা পরবর্তী 15 দিন পার ডে একটা একটা করে আমরা আপলোড দেব। তাহলে সেই 15 দিন ভিডিও বানাতে, ক্যাপচার করতে, এডিট করতে আমাদের যে এমপ্লয়ি কস্ট হয় সেই কস্টগুলো কত, এবং সেটা আমরা মানে কোন দিন পর্যন্ত করব, এরকম একটা ট্র্যাক রাখতে যাচ্ছি। আমি ধরে নিলাম এটা আমি আমি 16 তারিখ পর্যন্ত এই ভিডিও এডিটিং ক্যাপচারগুলো করব। ওকে, এরকম অন্যান্য কাজগুলো যদি আপনি ট্র্যাক করে রাখতে চান তাহলে অসংখ্য কাজ এখানে আপনি অ্যাড টাস্ক দিয়ে একটা একটা করে করে আপনি বাড়িয়ে বাড়িয়ে যেতে পারেন। ওকে, দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে যে 16 তারিখ পর্যন্ত আমি ভিডিও ক্যাপচার এবং এডিটিং করবো। এরপর ধরেন আমি দিলাম আপনি আপলোড কবে করবেন, এখানে ওরকম একটা ডেট দিয়ে যে হ্যাঁ আমি আপলোডটা পরবর্তীতে এই 2-3 দিন আমরা আপলোড করব, ইত্যাদি বিষয়গুলো দিয়ে দিয়ে আপনার প্রয়োজন মতো সব টাস্কগুলোকে এখানে আপনি আপনার মানে নোট আকারে লিখে রাখতে পারেন। হ্যাঁ, এটা দেওয়ার পর আপনাকে এখানে আসতে হবে, আমরা নিচে এটা রাখলাম না, এটাকে আগে রিমুভ করে দিই। রিমুভ করে আমরা এই একটাই রাখলাম আপনাকে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। এবার সেভ দিতে হবে। ওকে, সেভ হয়ে যাওয়ার পর এই আপনার প্রজেক্টের যে ফ্রন্ট যে পেজটা, প্রজেক্টের ফ্রন্ট পেজে আপনাকে কিন্তু আপনার সেই প্রজেক্টটা দেখাবে। দেখেন এখানে আমি আরিয়ান্স ফিনটেক একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করেছি। এখানে দেখেন ইনকাম 0, কস্ট বা এক্সপেন্সেস 0, এখানে কিছুই নেই, কারণ কি আমি তো কোনো ইনকাম কস্ট বা এক্সপেন্স এন্ট্রি দিইনি। এন্ট্রি দিলে ঠিকই যে এগুলো যেভাবে দেখতে পাচ্ছেন ও এরকম দেখাবে, হ্যাঁ, এবং স্ট্যাটাসগুলো তখন চেঞ্জ হয়ে যাবে। এটা ডিউ ডেট দেখেন আমরা দিয়েছিলাম 31শে ডিসেম্বর, ও 31শে ডিসেম্বরে দেখাচ্ছে। ওকে, আর ওখানে আপনার এটার স্ট্যাটাসটা কি আছে পাশে কিন্তু স্ট্যাটাসটাও শো করে। ওকে, আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে টোডো। টোডো মানে হচ্ছে যে এটা অ্যালাইভ প্রজেক্ট, এখানে আপনি কাজ করবেন, কাজ করতে পারবেন। হ্যাঁ, ওর আমাদের প্রজেক্টে বিভিন্ন রকম স্ট্যাটাস হয়, কোন স্ট্যাটাস দ্বারা কি বোঝায়, কখন কোন স্ট্যাটাস অ্যাপ্লাই করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আসলে প্রজেক্ট, নতুন প্রজেক্ট কিভাবে কুইকবুকে এন্ট্রি করতে হয় সে বিষয়ে ভিডিও। আমরা পরবর্তীতে কুইকবুকের প্রজেক্ট রিলেটেড অ্যাডভান্স আলোচনা করব, সেই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে।